বর্তমানে ফেসবুকের কারণে সারা পৃথিবীর মানুষেরা এখন প্রায় একটা গ্রামের ভিতরে চলে আসছে, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। তো এই সময় যদি কোনো একটা ফেসবুক পেজ বা খুব বিশাল ভক্ত নেওয়া কোনো একজন ব্যক্তির প্রোফাইল থেকে যদি নিজের দেশকে প্রমোট করা হয়, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে ন্যাশনালিজমটা আসলে রেসিজমের পর্যায়ে পড়ে যায়। যেমনটা বলা চলে যে আপনার ধরুন আপনার দেশে একটা কোনো একটা কিছু করেছে, খুব ভালো একটা কাজ করেছে, সেটা বাংলাদেশ হতে পারে, ভারত হতে পারে, বা পৃথিবীর অন্য কোনো দেশ হতে পারে, যেখানে একটা দেশটা খুব ভালো একটা অবস্থানে চলে গেছে বা খুব ভালো একটা সাফল্য অর্জন করেছে, সেটা নিয়ে গর্ব অবশ্যই করতে পারে। কিন্তু অনেক সময় দেখা গেছে সেই গর্বটা অনেক সময় অন্য দেশকে হেয় করার পর্যায়ে চলে যায়, যেটাকে আমি কখনোই সাপোর্ট করি না। এবং এই কারণে বর্তমানে ন্যাশনালিজম নিয়ে অনেকের একটু ক্ষোভ আছে, যে ন্যাশনালিজমের আসলে মূল যে উদ্দেশ্যটা সেটা থেকে এখন মানুষ সরে এসেছে। নিজের দেশকে ভালোবাসা অবশ্যই ভালো কাজ, কিন্তু নিজের দেশকে ভালোবাসতে গিয়ে অন্য দেশের মানুষকে হেয় করা, অন্য দেশের বিষয়গুলোকে হেয় করাটা অনেকটাই খারাপ। যদি আমরা বিভিন্ন দেশের বন্ধুত্ব বা শত্রুতা দেখি, সেটা অন্য বিষয়, বাট বাংলাদেশ একটা ভালো কাজ করছে, অন্য একটা দেশ করতে পারে নাই, বা অন্য একটা দেশ ভালো কাজ করছে, সেখানে অন্য সেই দেশের মানুষ আমাদের দেশের মানুষকে হেয় করছে, বা আমাদের দেশের লোকেরা নিজের দেশকে হেয় করছে, এরকম অনেক সময় দেখা গেছে। তো সেই ক্ষেত্রে ন্যাশনালিজম জিনিসটা আসলে খুবই খারাপ, এবং বর্তমানে এটা রেসিজমের মতো চলে গেছে, রেসিজমের পর্যায়ে চলে গেছে। সো আমার মতে ন্যাশনালিজম জিনিসটাকে আসলে ত্যাগ করা উচিত, কারণ ঘুরিয়ে ফিরে এখন দিন শেষে একটা জিনিসই বোঝা যায় যে পৃথিবীর প্রত্যেকটা দেশই কিন্তু পৃথিবীর অংশ। অ্যান্ড অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।